আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। করোনা সংক্রমণে রাজধানীর হটস্পট পূর্ব রাজাবাজারে মঙ্গলবার রাত 12টা থেকে লকডাউন শুরু হয়েছে। প্রাথমিকভাবে 14 দিন থাকবে এই নিষেধাজ্ঞা। কঠোরভাবে এই লকডাউন বাস্তবায়নের সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। করোনা নমুনা সংগ্রহের আয়োজন থেকে আক্রান্তদের খাদ্য সরবরাহের ব্যবস্থা পর্যন্ত রাখা হয়েছে। পুলিশ ও স্থানীয় কাউন্সিলর জানান, লকডাউন চলাকালে স্বাস্থ্য জরুরি সেবার সাথে জড়িত লোকজন ছাড়া কাউকে এলাকায় ঢুকতে বা বের হতে দেওয়া হবে না। এলাকার সাথে যে 8টা প্রবেশপথ রয়েছে, এই 8টা প্রবেশপথের মধ্যে 7টি আমরা ইতিমধ্যে বন্ধ করে দিয়েছি। শুধুমাত্র আপনি যে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই পথটি বের হওয়া বা আমার প্রবেশ বা বের হওয়ার জন্য এই পথটি ব্যবহার হবে আর কি। এই এলাকায় আসলে সুপরিসর, রাস্তার সংখ্যা কম, এখানে বাইক পেট্রোল মানে বাইকের মাধ্যমে পুলিশি টহল এবং ফুট পেট্রোলিংয়ের মাধ্যমে পুলিশি টহলের বিষয়টি আরও জোরদার করেছে। বরিশালে করোনায় 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া বরিশাল বিভাগের 6 জেলায় ডাক্তার, পুলিশ ও নার্স সহ নতুন করে আক্রান্ত হয়েছেন 53 জন। কুষ্টিয়ায় গত 24 ঘন্টায় অতিরিক্ত জেলা প্রশাসক সিরাজুল ইসলাম সহ 15 জন করোনা আক্রান্ত হয়েছেন। রংপুরে তাজহাট থানার ওসি সহ আরও 21 জনের শরীরে করোনা ধরা পড়েছে। সিলেটে 1000-এর কাছাকাছি পৌঁছেছে করোনা আক্রান্তের সংখ্যা। সবশেষ 24 ঘন্টায় জেলায় নতুন করে 50 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 989 জনে। শেরপুরে নতুন 15 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ায় গত 24 ঘন্টায় আইসোলেশনের সেন্টারে 1 চিকিৎসক সহ জেলায় 29 জনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বান্দরবনের পৌর এলাকা সদর এবং রুমা উপজেলা লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। আজ দুপুর 12টা থেকে অনির্দিষ্টকালের জন্য এই লকডাউন থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক দাউদুল ইসলাম। একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ। সংসদের বাজেট পেশের ইতিহাসে এবার সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতিতে বর্তমান জাতীয় সংসদের 8ম অধিবেশন শুরু হচ্ছে। বিকেল 5টায় স্পিকার ডক্টর শিনী শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হবে। করোনা মহামারী এই সময় সংসদ সচিবালয় থেকে এবার সম্পূর্ণ নতুনভাবে এবং কড়া বিধির নিষেধ আরোপ করে বাজেট অধিবেশন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল বিকেল 3টায় 2020-21 অর্থ বছরের বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। দেশ জুড়ে করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে এবার বাজেট অধিবেশন আমাদের শুরু করতে হচ্ছে আগামী 10ই জুন। 11ই জুন আমাদের বাজেট পেশ করা হবে। আমরা স্বাস্থ্যবিধি মেনেই এই বাজেট অধিবেশন রাষ্ট্রে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে সে লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছি। এই বাজেটের উপরে যারা আলোচনা করবেন আমরা আগে থেকে তাদেরকে জানিয়ে দেব এবং আমাদের সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা এই অধিবেশন পরিচালনা করব। আজ বসছে পদ্মা সেতুর 31তম স্প্যান। সেতুর সবশেষ নির্মাণ করা খুঁটি 26 এবং 25 নম্বর খুঁটিতে বসছে 3140 মেট্রিক টন ওজনের 150 মিটার দীর্ঘ এই স্প্যান। এই দুই খুঁটির মাঝামাঝি শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটের চ্যানেল। দীর্ঘ স্প্যানটি স্থাপনের নিরাপত্তার স্বার্থে এই নৌরুটে ফেরি, লঞ্চ, স্পিড বোট, ট্রলার সহ সব ধরনের জলযান সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চলাচল বন্ধ রেখে বিকল্প রুটে চলাচলের জন্য BIWTC ও BIWTA কে পরামর্শ দিয়েছে সেতু কর্তৃপক্ষ। এবার শেয়ার বাজারের খবর। আসন্ন বাজেটে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির কর হার 25% থেকে কমিয়ে 20% করার দাবি করেছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহিম। সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তালিকাভুক্ত কোম্পানি কর হার কমানো হলে অতালিকাভুক্ত কোম্পানির শেয়ার বাজারে আসতে অনুপ্রাণিত হবে। পাশাপাশি ব্যক্তিশ্রেণী করদাতাদের করমুক্ত লভ্যাংশের সীমা 50,000 থেকে বাড়িয়ে 1 লাখ করার দাবি করেন তিনি। এছাড়াও করমুক্ত আয়সীমা 2.5 লাখ থেকে বাড়িয়ে 3.5 লাখ করা এবং SME কোম্পানির প্রথম 3 বছরের জন্য কর হার শূন্য করে দেওয়া ও পরবর্তীতে 15% হারে কর আরোপ করার কথা বলা হয়েছে। চাকরি নিরাপত্তার জন্য ম্যানুফ্যাকচারিং খাতে কিছু ইনসেন্টিভ এবং ট্যাক্স কনসেশনের ব্যবস্থারও দাবি করেন সিএসইর চেয়ারম্যান। ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড বিনিয়োগকারীদের জন্য 10% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি পরিচালনা পর্ষদ সভায় 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়। সমাপ্ত বছরে কোম্পানি শেয়ার প্রতি আয় হয়েছে 1.39 টাকা। আগের বছর EPS ছিল 1.74 টাকা। সম্পদ মূল্য হয়েছে 14.46 টাকা, যা আগের বছর ছিল 14.02 টাকা।
আগামী 21 জুলাই বেলা 11টায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 1 জুলাই। কর্পোরেট ঘোষণার জন্য আজ কোম্পানির শেয়ারের লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই। পুঁজিবাজারে তালিকাভুক্ত 10টি কোম্পানি পরিচালনা পর্ষদের সভা আজ অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হল বসুন্ধরা পেপার মিলস, সামিট অ্যালায়েন্স পোর্ট, CAPMIBBL ইসলামিক মিউচুয়াল ফান্ড, CAPMBDBL মিউচুয়াল ফান্ড ওয়ান, দেশ গার্মেন্টস, শাহজালাল ইসলামিক ব্যাংক, ICB ADN টেলিকম, ইন্দো বাংলা ফার্মা এবং খুলনা পাওয়ার লিমিটেড। 2:45 বসুন্ধরা পেপার মিলস, 3:00 সামিট অ্যালায়েন্স পোর্ট, CAPMIBBL ইসলামিক মিউচুয়াল ফান্ড, CAPMBDBL মিউচুয়াল ফান্ড ওয়ান, দেশ গার্মেন্টস ও শাহজালাল ইসলামী ব্যাংক, 3:30 ICB এবং বিকাল 4:00 ADN টেলিকম, ইন্দো বাংলা ফার্মা ও খুলনা পাওয়ারের সভা শুরু হবে। কোম্পানিগুলোর সভায় 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত এবং চলতি বছরের 31 মার্চ পর্যন্ত সমাপ্ত সময় অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।